দীর্ঘ 47 বছরের মধ্যে এই প্রথমবার চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে রুশ মহাকাশযান লুনা 25। রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস জানায়, বুধবার রাশিয়ার স্থানীয় সময় দুপুর 12:30টায় চাঁদের কক্ষপথে প্রবেশ করে মহাকাশযান লুনা 25। 21 আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের 5 দিন আগে চন্দ্রপৃষ্ঠের ওপরে 100 কিলোমিটার প্রদক্ষিণ করবে এটি। গত 10 আগস্ট শুক্রবার ভস্তোচ্ছনি কসমোদ্রোম উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। এদিকে এই মাসের শুরুর দিকে ভারতের চন্দ্রযান 3 চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে। সর্বশেষ সোভিয়েত ইউনিয়নে থাকা অবস্থায় 1976 সালের অগাস্টে চাঁদে মহাকাশযান পাঠিয়েছিল মস্কো। সম্প্রতি চাঁদে হিমায়িত পানির সন্ধান পেয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থা।